ক্যাসিনো বিরোধী অভিযানের পর বন্ধ হয়ে গেছে অনেক জুয়ার ক্লাব। ক্লাব ভিত্তিক ক্যাসিনো বন্ধ হলেও এখনও চলছে অনলাইনে। এসব জুয়ারিদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুয়ার আসর থেকে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুবছর আগেও জুয়ার আসরে মুখর ছিল রাজধানীর ফকিরাপুলের ইয়ং মেন্স ক্লাব, কিন্তু ক্যাসিনো বিরোধী অভিযানের পর বন্ধ হয়ে গেছে এটি। শ্যাওলা পড়েছে ক্লাবের আঙিনায়, পানি জমে স্যাঁতস্যাঁতে হয়ে আছে মেঝে। একই অবস্থা ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাবের। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় সিলগালা করে দেয়া হয় ক্লাবটি, তারপর থেকে এখানে নেই কারো আনাগোনা। ক্লাব ভিত্তিক জুয়া বন্ধ হলেও এখনও অনলাইনে চলছে ক্যাসিনো। এই বিষয়ে সাইবার মনিটরিং ইউনিট সতর্ক রেখেছে র‍্যাব, তথ্য পেলেই যাচ্ছে অভিযানে। ক্যাসিনো জুয়া বলে আর থাকছে না, এখন সবাই অনলাইন কেন্দ্রিক জুয়া খেলছে। র‍্যাব সাইবার মনিটরিং সেল আছে, যার মাধ্যমে আমরা নিয়মিত অনলাইনে যারা এই ধরনের জুয়ার সাথে সংশ্লিষ্ট হচ্ছে বা অনলাইন বিভিন্ন অ্যাক্টিভিটিস অপরাধ কাজ করছে অনলাইনে, এদের বিরুদ্ধে কিন্তু আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। র‍্যাব বলছে বিভিন্ন অ্যাপ ও সাইট ব্যবহার করে বিটকয়েন বা ডিজিটাল মুদ্রার মাধ্যমে চলছে অনলাইন জুয়া। এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। সাম্প্রতিক সময়ে যে অনলাইন জুয়া যেগুলো দেখেছি, এক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এদের যে পেমেন্ট, এই পেমেন্টটা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে করা হয়, যেটা বিটকয়েনের মাধ্যমে করা হয়। এই যে অনলাইন জুয়া, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আইপিএল জুয়া দেখেছি বা বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব খেলার সময় তাদেরকে জুয়া দেখেছি। 2019 সালের পর বড় কোনো অভিযান না চললেও মাঝে মধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে জুয়ারিদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।